হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আসন্ন যে লোকসভা ভোট রয়েছে, তোমরা জানো যে এই লোকসভা ভোটের আগে কিন্তু সমস্ত অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা আশা করেছিলেন যে তাদের যে বেতন, সে বেতন হয়তো কেন্দ্র সরকার তরফ থেকে বাড়ানো হবে। কিন্তু আমরা ফলস্বরূপ যেটা জিনিস দেখেছি যে কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু যে ইন্টেরিয়াম বাজেট, সেই বাজেটে কিন্তু কোনোরকমভাবে করে বেতন বৃদ্ধি করানো হয়নি। তো এবং এ নিয়ে কিন্তু একটা অঙ্গনওয়াড়ি কর্মী বলো, আশাকর্মী বলো, সকলের মধ্যে একটা ক্ষোভ অবশ্যই রয়েছে যে দীর্ঘ 4-5 বছর ধরে কিন্তু কোনোরকমভাবে করে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনটা বৃদ্ধি করানো হয়নি। তো তারা আশা করেছিলেন যে হয়তো এই বাজেটে লোকসভা ভোটের আগে হয়তো তাদের বেতনটা বৃদ্ধি করা হবে, কিন্তু আমরা দেখি যে কোনোরকম বেতন বৃদ্ধি করা হয়নি। আর অন্যদিকে যদি রাজ্য সরকারের কথা বলা হয়, তো রাজ্য সরকার কিন্তু বাজেটে ঘোষণা না করলে পরও কিন্তু পরবর্তী সময় 750 টাকা এবং 500 টাকা করে তারা বেতন কিন্তু বৃদ্ধি করে। ঠিক আছে, তো যাই হোক, এখন কোশ্চেনটি রইল যে তাহলে পরে, যেহেতু লোকসভা ভোটের আগে যে বাজেটটি হয়েছিল সেটি ইন্টেরিয়াম বাজেট ছিল, মানে সরকার গঠন করার পর, মানে যেই পলিটিক্যাল পার্টি সরকার গঠন করুক না কেন, তখন কিন্তু আবার একটা বাজেট হয় এবং সেই বাজেটে ফুল প্লেস যে বাজেটটা, সেই বাজেটে কিন্তু কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে একটা বড়সড় সুখবর আসতে চলেছে। এবং এটা তথ্যটা আমি তোমাদের ক্লিয়ারলি প্রুফ সহকারে দেখিয়ে দিব, তাহলে তোমরা বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে যে এখানে কিসের কথা বলা হচ্ছে। এবং এই ক্ষেত্রে কেন্দ্রীয় হারে, এখন উল্লেখযোগ্য যে বিষয়টি, কেন্দ্রীয় হারে বলতে কি বোঝানো হচ্ছে এবং কত টাকা বেতন বৃদ্ধি হতে পারে। এবং এর আগে যে লাস্ট বেতন বৃদ্ধি করা হয়েছিল কেন্দ্র সরকারের দ্বারা, তো সেখানে কত টাকা বেতন বৃদ্ধি করানো হয়েছিল, সে সমস্ত বিষয়গুলোই আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো সমালোচনা করে তোমাদের আগে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি যে লাস্ট যে বেতন বৃদ্ধি করা হয়েছিল সেখানে কি বেতন বৃদ্ধি করা হয়েছিল। তো দেখো, সো তোমরা দেখতে পারছো 2018-তে লাস্ট বেতন বৃদ্ধি করা হয়েছিল। এবং এই ক্ষেত্রে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অঙ্গনওয়াড়ি হেল্পারদের এবং ইনসেন্টিভও কিন্তু এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছিল। ঠিক আছে, আর সবচেয়ে উল্লেখযোগ্য যে টোটাল, আমি তোমাদের আগে জানিয়েছিলাম, টোটাল যে 27 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে, সেই ক্ষেত্রে যদি তোমরা এখানে দেখো যে কর্মীদের বেতনটা, ঠিক আছে, মানে পুরনো যে রেট ছিল সেটা ছিল 3,000 টাকা। মানে এটা হচ্ছে কি কেন্দ্র সরকারের যে হারটা, মানে কেন্দ্র সরকার যত টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে দিয়ে থাকেন সেই টাকাটা ছিল প্রথমে 3,000 টাকা করে, এবং পরবর্তী সময় সেটা বৃদ্ধি করে 4,500 টাকা করে করা হয়েছে। তো পশ্চিমবঙ্গ যে অঙ্গনওয়াড়ি কর্মীরা যে 4,500 টাকা করে তারা পাচ্ছেন প্রত্যেক মাসে মাসে আলাদা করে, যেটা ঢুকছে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারাই প্রোভাইড করা হচ্ছে, আর বাকি যে টাকাটা তারা পাচ্ছেন সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেটাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দেখি কত টাকা বৃদ্ধি হয়েছে, দেখো এখানে কিন্তু 1,500 টাকা বৃদ্ধি করা হয়েছিল কেন্দ্র সরকারের দ্বারা। ঠিক আছে, তো এবারও যে বেতন বৃদ্ধিটা করানো হলে পারে তোমাদের কত টাকা বেতন বৃদ্ধি করানো হতে পারে, তো অবশ্যই তোমাদের 1,500 টাকা প্লাস কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে। মানে এটা নয় যে 1,000 টাকা বেতন বৃদ্ধি করবে, তোমাদের 1,500 টাকার উপরেই কিন্তু বেতন বৃদ্ধিটা হতে পারে। ঠিক আছে, যেহেতু 4,500 টাকা তোমাদের ছিল, সেক্ষেত্রে বেড়ে তোমাদের 6,000 টাকা করে কিন্তু কেন্দ্র সরকারের দ্বারা এখানে দেওয়া হতে পারে। এবং এই ক্ষেত্রে যদি কেন্দ্র সরকার দ্বারা 6,000 টাকা দেওয়া হয়, ঠিক আছে, আর প্লাস তোমাদের 4,500 টাকা আমরা অ্যাড করি যদি, ঠিক আছে, তাহলে পরে তোমাদের দাঁড়াচ্ছে হচ্ছে টোটাল 10,500 টাকা। মানে এটা কিন্তু তোমাদের একটা ন্যূনতম বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই 4,500 টাকাটা কিসে করলাম, এটা হচ্ছে রাজ্য সরকার, কারণ তোমরা জানো যে 750 টাকা করে বৃদ্ধি করানো হয়েছে, এবং আগে অঙ্গনওয়াড়ি কর্মীরা 8,250 টাকা করে পেতেন, তো সেই ক্ষেত্রে 9,000 টাকা হয়েছে, তার মধ্যে 4,500 টাকা কেন্দ্র সরকারের। তো সেক্ষেত্রে 4,500 টাকা তো রয়েছে, তার সাথে 1,500 টাকা অ্যাড করবো আমরা, বা 9,000 টাকার থেকে 1,500 টাকা অ্যাড করলে পরে আমাদের 10,500 টাকাই কিন্তু হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে, তো এই বিষয়টাই তোমাদের দেখিয়ে দিলাম। এবং ভোটের পর যে পলিটিক্যাল পার্টি আসুক না কেন, সেখানে কিন্তু আবারও একটা বাজেট, এবং সেই বাজেটেই কিন্তু কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনাটা অবশ্যই রয়েছে। এবং কত টাকা সেটা তোমাদের দেখিয়ে দিলাম, এবং ওয়ার্কারদের কত, হেল্পারদের কত, দেখো হেল্পারদেরও কিন্তু এখানে বেতন বৃদ্ধি করানো হয়েছিল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। এটি আপডেটটা ছিল ভিডিওতে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।